আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আমার ইউকে কশা প্রিয় ভাই এবং বোনদের জন্য শুভ সংবাদ আমি দিচ্ছি আমরা যখনই কোনো না ভাবে বিভিন্ন কারণে সরকারের রঙ্গমঞ্চ খেলার কারণে মেলায় বসানোর কারণে সরকারের মেলাতে কিন্তু কেউ কেউ কখনো কখনো আমরা অনেক সন্দেহে বা কনফিউজে পড়ে যাই সেই কনফিউজকে আপনাদের লাগব করার জন্য সত্যিকার অর্থে সরকার কি করছে সত্যিকার অর্থে সরকার কোন দিকে যাচ্ছে কোন দিকে যাবে সেই নিয়ে আমার বেশ কয়েকটি তথ্য থাকবে এই ছোট্ট ভিডিওটির মধ্যে প্রিয় দর্শক আজকে ওবায়দুল কাদেরকে যখন আমাদের আমেরিকার অ্যাম্বাসেডর পিটার দে হাস সকালে গিয়ে বৈঠক করে আসছেন বৈঠক করে সকালে এসে উনি কি করেছেন দেখেন এসে উনি আইএমএফ বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সাথে দুপুরের খাবার খেয়েছেন প্রিয় দর্শক আপনাদের জানা আছে কিনা কিস্তিতে বাংলাদেশকে লোন দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি যখন বঙ্গতে চলে গিয়েছে অর্থনীতি যখন নষ্ট হয়ে গিয়েছে তখন তিনটা কিস্তির প্রথম কিস্তিটা তারা দিয়েছে দ্বিতীয় কিস্তিটা আগামী ফেব্রুয়ারি মাস সম্ভবত সম্ভবত ফেব্রুয়ারি মাস আগামী ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় কিস্তিটা আসবে সেই দ্বিতীয় কিস্তির আগে দেখেন আই এবং বিশ্ব ব্যাংক সকল কর্মকর্তা যারা এটা দিবে দেয় তাদের সাথে দুপুরের খাবার খেয়েছে পিটার দে হাঁস আপনি আগে আমাদের বিবেককে একটু যদি আমরা ওপেন রাখি খোলা রাখি তাহলে আমার কথাটা বুঝতে সহজ হবে গতকাল জিএম কাদেরকে বলার পরে আপনারা দেখতে পেয়েছেন যে জাতীয় পার্টির কি দৌড়ঝাপ শুরু হয়েছে সকালে যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথে সাক্ষাৎ করে ওই কঠিন ডোনাল্ডো চিঠি দিয়েছেন যেই চিঠির কারণে আমরা শুনেছি যে খানকে সেম সিস্টেমে পাকিস্তানে অবস্থানকারী আমেরিকার অ্যাম্বাসেডর এমরান খানের বিদায়ের আগে এই চিঠি দিয়েছিলেন প্রিয় দর্শক পাকিস্তানের সাথে ইমরান খানের সমর্থক আপনারা হতে পারেন বহু মানুষ আছে ইমরান খানকে পছন্দ করে আমিও একজন পছন্দ করি কিন্তু আমেরিকার অপছন্দ হয়েছে রাশিয়ার সাথে তার সুসম্পর্কের কারণে আমেরিকার অপছন্দ হয়েছে চায়নার সাথে তার সুসম্পর্কের কারণে সেই কারণে কিন্তু ইমরান খান চায়না আর রাশিয়ার হাতে খোপ পরে পরে গিয়ে যাওয়ার কারণে ইমরান খান থাকতে পারে নাই এত জনপ্রিয়তার পরে আর বাংলাদেশে মাত্র টোয়েন্টি পার্সেন্ট জনপ্রিয়তা যেই সরকারের নাই সেই সরকার প্রতিদিন আঙ্গুল দেখাচ্ছে আমেরিকাকে আর পাকিস্তানের কিন্তু পারমাণবিক আছে পাকিস্তানের সেনাবাহিনী ওয়ার্ল্ডের ভিতরে একটি ভালো অবস্থানে আছে প্রিয় দর্শক তারপরেও সেই পাকিস্তানকে তসতস করে দিয়েছে রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা ভাবে পাকিস্তানের সাথে কোনো যুদ্ধ করে নাই পাকিস্তানে কোনো একটা ঢিল মারে নাই একটা গুলি ছুড়ে নাই কোনো কিছু ছাড়া ইমরান খান নাই এখন জেলে আছে প্রিয় দর্শক শেখ হাসিনা আছে আর নাইটা শুনবেন ফজরের নামাজের পরে অনেক মানুষ ঘুমের করে শুনবেন যে আওয়ামী লীগ একেবারে নিপাত গিয়েছে বাংলাদেশের জমিয়ে মিশে গিয়েছে তারা যেই অন্যায় আর জুলুম যেই চ্যালেঞ্জে তারা গিয়েছে আমি চ্যালেঞ্জটাকে বারবার তাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করার চেষ্টা করছি আমরা যারা কথা বলি সোশ্যাল মিডিয়ায় সবাই আওয়ামী লীগকে হুঁশিয়ার আর সাবধান করার চেষ্টা করছি আপনারা ইউরোপিয়ান ইউনিয়নকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন আপনারা অস্ট্রেলিয়াকে বুড়ে আঙ্গুল দেখাচ্ছেন আপনারা নিউজিল্যান্ডকে বুড়ে আঙ্গুল দেখাচ্ছেন সাউথ কোরিয়াকে বুড়ে আঙ্গুল দেখাচ্ছেন জাপানকে বুড়ে আঙ্গুল দেখিয়েছেন জাপানের আমাদের সর্বশেষ বিদায়ী রাষ্ট্রদূত কি বলেছিলেন যে রাতে বুট হয় এই কথাটা আমি আমার জীবনের প্রথম বাংলাদেশে এসে শুনলাম আমার জীবনে রাতে বুট হয় আর শুনি নাই তারপরে তারা কত কিছু বলল কত কিছু বলার পরে উনি কিন্তু চলে গেলেন জাপান ঠান্ডা মাথায় আবার প্রধানমন্ত্রীও জাপান সফর করলেন তেমন কোনো সারা এখনো আমরা জাপান থেকে পাই নাই নিয়ম মাফিক কিছু কথাবার্তা কিছু আলোচনা কিছু কি বলে এ চুক্তিগুলা কার্যকরী করলেও পারে না করলেও পারে এই রকম সম্মানজনক কিছু চুক্তি করে প্রধানমন্ত্রীকে বিদায় দিলেন আমরা কিন্তু জাপানের কাছ থেকে সবচাইতে এশিয়ার মধ্যে বেশি সুবিধা পেয়ে থাকি জাপানিসরা আমাদেরকে দান করে আর চায়নারা আমাদের কাছে লগ্নি করে সুদে টাকা দেয় চায়নারা আর জাপান আমাদেরকে রস্তে দেয় পৃথিবীতে সবচাইতে বেশি আল্লাহ রস্তে টাকা দেয় আমেরিকা বাংলাদেশকে প্রদর্শন সেই জায়গায় আমেরিকা আমাদেরকে সুদে টাকা দেয় না যে এই টাকাটা মানে চার গুণ পাঁচ গুণ বাড়িয়ে তারা ফেরত নেবে এমনটা নয় আজকে যদি আইএমএফ দ্বিতীয় লোনটি না দেয় এবং বিশ্ব ব্যাংক যদি বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেয় এই ঘোষণা যদি আজকে সাতই জানুয়ারি তারা নির্বাচনে ডিক্লার দিয়েছে আর যদি তারা সেই ডিক্লারটা আগামী সাত দিনের ভিতর দিয়ে ফেলে তখন সরকারের অবস্থা কি হবে কারণ আইএফএফ এর লুন পেলে বাংলাদেশের আমলা বাংলাদেশের সরকারের প্রশাসনের নির্বাচন কমিশনে যারা চাকরি করে সবার বেতন হবে আর সেই বেতন যদি আইএমএফ বন্ধ করে দেয় তাহলে পাবে না কারণ কোথেকে দিবে তাদের বেতন সেই জায়গায় বাংলাদেশ নাই যেই আমাদের অর্থনীতির অবস্থা এখন ভঙ্গুর অর্থনীতি বলছে বিশ্বব্যাপী ইউরোপিয়ান ইউনিয়ন বলছে ভঙ্গুর অর্থনীতি তার মানে হাঁটু অর্থনীতি আপনার যদি একটা হাঁটু ভেঙ্গে যায় প্রিয় দর্শক কিভাবে হাঁটতে হবে একটা লাঠিতে ভর করে হাঁটতে হবে বাংলাদেশ বিদেশের উপরে ভর করে এখন হাসছে চায়না অনেক চড়া মূল্যে লগ্নি করছে সুযোগ পেয়েছে এক সময় চায়না বলবে আমাদেরকে পুরা চট্টগ্রামটা দিয়ে দেন কারণ আমরা যেই পরিমাণ টাকা আপনাদেরকে দিয়েছি আমরা চট্টগ্রামটা কিনে ফেলছি চট্টগ্রামবাসী তখন চায়নার কাছে চট্টগ্রাম বাসী তখন স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু এরকম হয়েছে কেমন হয়েছে শ্রীলঙ্কাতে তারা বিনিয়োগ করেছে যখন শ্রীলঙ্কার সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই জনগণ যখন তাদেরকে টেনে হিসরে রাস্তায় ল্যাংটা করে ছিঁড়ে ফেলে দিয়েছেন এখন কি তোমাদের তো কিছু নাই তাহলে বিনিময়ের বিনিময়ে তারা কিন্তু একটা বিশাল বড় ইন্টারন্যাশনাল পোর্ট নিয়ে গিয়েছে এবং এই পোর্টের মালিক এখন চায়না শ্রীলঙ্কা না প্রদর্শক চায়না পদ্মা টাকা দিয়েছে হাইওয়েতে টাকা দিয়েছে বিভিন্ন জায়গায় টাকা দিয়েছে আমরা সেটাকে অস্বীকার করছি না কিন্তু তারা সেই টাকা নেওয়ার জন্য আপনার দেশের একটা অংশ প্রয়োজনে নিয়ে নেবে তারা বারমার সাথে এক সাইডে চট্টগ্রাম বিভাগ তারা দাবি করে ফেললো আপনি কিছুই করতে পারবেন না যদি আপনি বড় মাপের ঋণই তাদের কাছে হয়ে যান সেই ঋণ পরিশোধ আন্তর্জাতিক আইন অনুপাতে আপনি করতে না পারলে দেশের ভূখণ্ড দাবি করুক দেশের পোর্ট দাবি করুক দেশের এয়ারপোর্ট দাবি করুক যেই দাবি করবে সেই দাবি পূরণ করতে হবে এখন যদি লুনটা বন্ধ করে পিটার হাস দুপুরের খাবারটি কার সাথে কে খাইতে প্রিয় দর্শক আপনি আপনার বন্ধুর সাথে খাইতে বসবেন না হলে আপনার পরিবারের সাথে খাইতে বসবেন না হলে আপনার আপন ঝন আপনাকে ভালোবাসে ওই সমস্ত মানুষের সাথেই খাইতে বসবেন আজকে পিটার দেহ সকালে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে সতর্ক করতে দুপুরে খাবার খেলেন আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের কর্মকর্তাদের সাথে তার জানিয়ে দিলেন আমার আমার হাতে হাতে জাতিসংঘ আমার হাতে শান্তি মিশনে হাজার হাজার বাংলাদেশের সামরিক বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ রেব আনসার চাকরি করছে মিলিয়ন মিলিয়ন ডলার শান্তি রক্ষার জন্য আন্তর্জাতিক বিভিন্ন দেশে কাজ করে জাতিসংঘ থেকে ইনকাম করছে ডলার ইনকাম করছে সেই ডলার বন্ধ করতে তাদের সময় লাগবে চব্বিশ ঘন্টা তখন বাংলাদেশ কি হবে সেই জায়গায় কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারকে বিরত করতে চাই কারণ সেনাবাহিনী আমাদের ভাই পুলিশ আমাদের ভাই র্যাব আমাদের ভাই সব একটা দেশ আমাদের মায়া আমাদের মা আমাদের জননী বাংলাদেশ তাই এই জননী নষ্ট হয়ে যাবে একমাত্র আওয়ামী লীগের কারণে সেটা আমরা করতে দেব না ইনশাল্লাহ এই প্রতিশ্রুতি আপনারা দিচ্ছেন দিবেন এই আকাঙ্ক্ষা রেখে আমার বিশ্লেষণ এখানে শেষ করছি ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে